এরাও শত্রু মুখোশের আড়ালে। তাহলে বলো যে নন্দিনী মুখার্জিকে মারতে তুমি লোক পাঠিয়েছিলে কিনা। না, মিথ্যে কথা। রাজীব বাবা, আমি কিন্তু খুব ভালো করে জানি যে এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না, আর লোকজন আমাকে সন্দেহ করছে, আমাকে ভুল ভাবছে। এ সন্দেহ করছে কে ভুল ভাবছে সেটা জেনে আমার কোনো দরকার নেই, কাজটা আমি করিনি। তুমি ইনজেকশন দিয়ে নন্দিনী মুখার্জিকে মারতে লোক পাঠাওনি? না, কতবার এক কথা বলবো। বাবা, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই, কারণ লোক দুটো ধরা পড়ে গেছে। এরপর থানায় নিয়ে গিয়ে যখন ওদের চার্জ করবে তখন কিন্তু ওরা সত্যি কথাটাই বলবে। বলে বলবে? তাতে আমার কিছু যায় আসে না, এইসব আলোচনা করে কোনো লাভ নেই। এখনো মারতে যদি হয় তাহলে ওই অমিত মুখার্জিকে আমি মারব। নন্দিনী মুখার্জিকে মেরে আমি আমার হাত ময়লা করতে চাই। এই লোক দুটোকে যখন অমিত মুখার্জি থানায় নিয়ে গিয়ে চার্জ করবে তখন কিন্তু ওরা সত্যি কথা বলবে এবং ওরা তোমার নাম বলবে, আর যে মুহূর্তে ওরা তোমার নাম বলবে সেই মুহূর্ত থেকে কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, ভুলভাল বকছিস। বাবা, তোমাকে আমি আবার বলছি, লোক দুটো যে মুহূর্তে তোমার নাম বলবে সেই মুহূর্ত থেকে কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো। আপনার সঙ্গে না এত তর্ক আমার ভালো লাগছে না। আমি আমার কাজ করে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি তো, এবার দয়া করে আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন। টাকা কিসেরটা? তুই কাজটাই কমপ্লিট করলে না, টাকা চাইছো? কি বলছেন আপনি? আমার কথা ছিল যে আপনার পাঠানো লোককে আমি বাড়ির সদর দরজা থেকে নন্দিনীর বেডরুম পর্যন্ত নিয়ে যাবো, সে কাজটা আমি করেছি, সুতরাং টাকাটা আমার প্রাপ্য। তুমি 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 বলবে, তুমি মনে করে দেখো যে তোমার সঙ্গে আমার কথা হয়েছিল যে লোকটাকে আমি পাঠাবো তাকে তুমি নন্দিনীর ঘরে পৌঁছে দেবে, তারপরে কাজটা হয়ে গেলে তাকে তুমি বাড়ির সদর দরজায় ছেড়ে দেবে। সেটা যখন তুমি করনি সুতরাং তুমি টাকা পাবে না। নন্দিনী এসো, তোমার ব্লাডটা নিয়ে নি এখন। হ্যাঁ এখন, এদিকে এসো। যদি সাসপেনশন উঠবে না, ও চাকরিটা ফেরত পাবে না, কিছু একটা কর না বাবা। আমি চেষ্টা করছি বড় মা, ঠিকঠাক তথ্য প্রমাণগুলো এসে গেলেই আমি আইজি ম্যাডামের এগেনস্ট মুভ করব। মুশকিলটা হচ্ছে আইজি ম্যাডাম অরিজিৎকে সাসপেন্ড করেছে, সেই সাসপেনশন তুলতে গেলে আমাকে প্রমাণ করতে হবে যে আইজি ম্যাডাম নিজে দোষী। কিন্তু নন্দিনী আর অরিজিতের এই অবস্থা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। তুমি একদম চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। কি বলার আছে বলো। বলার কিছু নেই, মানে আমার তেমন কিছু না এক্স্যাক্টলি, মানে মানে ম্যাজিক দেখাও তোমার ম্যাজিক ওয়াটার অফ ইন্ডিয়া। আমি কেন নেবো, এটা তো তোমার মোবাইল, যাকে খুশি ফোন করতে পারো না ফোন, এটা কোনো ব্যাপার না, তোমার ফোন তুমি ফোন করবে। এরাও শত্রু মুখোশের আড়ালে।